গুড মর্নিং অল অফ ইউ, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি পূর্বা চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে ইউরোপে অলবক ডেনমার্ক থেকে। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে, কারণ আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু গিফট সাজিয়ে রেখেছি যেগুলো আমি পেয়েছি বিক্রমের কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডের উপহার হিসেবে। এবং আজকের ভ্লগটা, এই দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করলাম ছোট্ট করে নিজেদের মধ্যে, সেটার উপরেই হবে। আমি বিক্রমকে ওর পছন্দের পারফিউম দিয়েছি, তার সঙ্গে কার্ড এবং চকলেট, আর ও আমাকে দিয়েছে এই শার্ট ড্রেস আর তার সঙ্গে এই সানগ্লাস। একটা কথা তোমাদের জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু প্রতি বছর এই দিনটা সেলিব্রেট করি, নিজেদের মধ্যে গিফট দিই, বাইরে খেতে যাই বা নিজে বাড়িতে কোনো একটা স্পেশাল রান্না করি। তো আমরা সেই যাদবপুর ইউনিভার্সিটিতে যবে পড়তাম তবের থেকে আমরা এই দিনটা সেলিব্রেট করি এবং আমাদের খুব ভালো লাগে এটা সেলিব্রেট করতে। আর আজকেও আমরা দিনটাকে সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছি, একটা খুব সুন্দর কফি শপে যাব, সেখানে গিয়ে প্রথমে কফি খাবো। অফিসের কাজটাজ সব শেষ, এখন রিল্যাক্সডভাবে আমরা যাচ্ছি কফি খেতে। ফিরে এসে আমরা করব একটা স্পেশাল ডিনার, আমি বাড়িতে রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে শুরু করি আজকের ব্লগটা। আর দেখো কি সুন্দর দোকানটা সাজিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ড্রেস এখানে পাওয়া যাচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিওয়ান। আমরা এখন অলবর্গের রাস্তা দিয়ে হাঁটছি আর খুব সুন্দর একটা কফির দোকানে যাচ্ছি, কফি শপে কফি খেতে। তোমার বিকেলের আড্ডাগুলোর মধ্যে সবচেয়ে কোনটা এনজয় করো, মানে কফি খেতে আড্ডায় বসাটা এনজয় করো নাকি চা খেতে, না কোনটা, মানে বিকেলের আড্ডাতে কফি না চা, কোনটা ভালো? কফি ভালো, বিশেষ করে শীতকাল, শীতের দেশে যেহেতু। আমরা কফি শপে যাচ্ছি, হ্যাঁ, ফিরে এসে বাড়িতে পাস্তা হবে, পাস্তা অথবা চাউমিন, কিছু সেটা ডিসাইড করা হয়নি এখনো, সেটা বাড়িতে পারি, সিনেমা হবে, হ্যাঁ তার সঙ্গে সিনেমা হবে। আমরা প্ল্যান করেছিলাম বাইরে খাবো কিন্তু সেটা একটু ক্যান্সেল হলো, এই কারণে যে লাস্ট উইকে প্রচুর বাইরে খাওয়া হয়েছে, পরপর অনেক প্রোগ্রাম ছিল, ক্যান্সেল করে সুন্দর করে একটু কফি খাই, কারণ আমি সবচেয়ে যেটা পছন্দ করি সেটা হচ্ছে ওই কফির দোকানটায় গিয়ে আরাম করে বসে কম্বলের মধ্যে কফি খেতে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট অলবক শহর। এই যে কফি শপটা, সেখানে কিন্তু আমি আগেও অনেক ব্লগ করেছি কিন্তু তখন এই দোকানটা একদম অন্যরকম ছিল, এটা নাম ছিল বারেসো কফি হাউস। তারপরে এটা চেঞ্জ হয়েছে মাঝখানে করোনার জন্য অনেক দিন বন্ধ ছিল, নতুন করে আবার একটা নতুন নামে এই কফি শপটা ওপেন হয়েছে। তো বাড়ির খুব কাছে একদম আমাদের পাড়াতেই, তাই আমার মনে হলো আজকে এটাতেই যাই এবং গিয়ে তোমাদের দেখাই ভেতরে কী কী রয়েছে। শুনেছি কফির সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা বইয়েরও খুব সুন্দর কালেকশন রয়েছে এবং তার সঙ্গে লুডো আর অন্যান্য যে বোর্ড গেম সেগুলো রয়েছে। তো এগুলো সবই একটু এক্সপ্লোর করতে ইচ্ছে হলো এবং সুন্দর একটা রিল্যাক্স টাইম কাটাতে ইচ্ছে হলো, এই জন্যই আজকে এই কফি শপটাতে আসা। এবার তোমরা আমাকে কমেন্ট করে নিচে জানাও কারা কারা আমার মতো কফি পাগল, অর্থাৎ কোনো স্পেশাল দিন সেলিব্রেট করতে কফি খেতে যেতে ভালোবাসো, প্লিজ জানাবে নিচে কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পেতে। এই দেখো ভেতরে ঢুকে এই কোনার দিকের একটা খুব সুন্দর কোজি সিট এখানে আমরা বসছি, আর ওপরের দিকেও একটু বসার ব্যবস্থা রয়েছে, জাস্ট তিনটে টেবিল রয়েছে। এবার একটু খাবারটা অর্ডার দিতে চলে গিয়েছি, এই মাফিনগুলো খেতে আমার খুব ভালো লাগে, জানি প্রচুর ক্যালোরি এর মধ্যে কিন্তু আজকে তো একটা স্পেশাল দিন সুতরাং খাওয়া যেতেই পারে। আমরা যখন ইউএসএতে থাকতাম তখন স্টারবাকসে খুব যেতাম, আর কলকাতায় থাকতে সিসিডিতে তো প্রচুর প্রচুর যেতাম, খুবই ভালো লাগে আমাদের দুজনেরই কফি খেতে যেতে। তো বিক্রম এখানে অর্ডার দিচ্ছে, আজকে আমরা কফি ল্যাতে নয় কফি মোকা খাচ্ছি অনেকদিন পর, আর তার সঙ্গে নিচ্ছি আমরা মাফিন, ওই চকলেট মাফিন যেটা ছিল সেটা। আর এখানে দেখো এই জায়গায় দেখাচ্ছি অনেক বইয়ের কালেকশনস রয়েছে কিন্তু ড্যানিশেই বেশি, ইংরেজি বইয়ের সংখ্যাটা একটু কম আছে। আর কখনো একাই সেখানে ঘন্টার পর ঘন্টা বসে কফি বই পড়া
এবং খুব ভালো মিউজিকও হচ্ছে ভেতরে, আমি সেগুলো শোনাতে পারছি না, তোমাদের ভয়েস ওভার দিচ্ছি কারণ মিউজিকে কপিরাইটের একটা সমস্যা থাকে। জন বেয়াজের খুব সুন্দর সুন্দর গানগুলো চলছে এখানে, খুব ভাল লাগছে শুনতে। আর এই কোনার সিটটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি প্ল্যান করছি আমার বন্ধুদের নিয়ে আবার আসব। আজকে তো বিক্রম আর আমি শুধু, এরপরে বড় গ্রুপ নিয়েও আসব, খুব ভালো লাগবে আশা করি তাদের সঙ্গে সময় কাটাতে এখানে। এই আমাদের খাবারও মোটামুটি চলে এসেছে, আর এবার যেটা করব ওপাশে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর একটা, মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে লুডো। তো আমি কিন্তু এটা আমার অভিজ্ঞতাটা একদম প্রথম, আর কখনোই কোনো কফি শপে এরকম আমি কোনো বোর্ড গেম খেলিনি, যদিও জানি না কতটা মন দিয়ে অনেকক্ষণ খেলতে পারবো কারণ আমরা খুব বেশিক্ষণ হয়তো আজকে থাকবো না। বাড়ি গিয়ে তোমাদের বললাম একটা স্পেশাল রান্না হবে, আর সেটার জন্য একটু তার আগে শপিংও করতে হবে, হয়তো কিছুক্ষণ খেলবো, বেশ মজা লাগছে। বিক্রম তো গুটিগুলো সাজাচ্ছে বসে এবং ও খুবই এক্সাইটেড হয়ে গেছে। আমরা তো লুডো খেলতে খুব ভালোবাসি কারণ আমার মা আমার শাশুড়িমা সবাই যখন একসঙ্গে হই খুব মজা করে আমরা লুডো খেলি। আর এই দেখো এই যে ছেলেটা, ও এসেছিল ওই আরেকজনকে সার্ভ করতে, সে কিন্তু এসে হঠাৎ করে একটা খুব সুন্দর গান হচ্ছিল তার সঙ্গে একটু নেচে নিল এবং আমাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করলো। তো এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু জীবনে খুবই মনে দাগ কেটে যায়। আমি হয়তো সারা জীবন এই কফি শপটা সামনে দিয়ে গেলে আমার এই ঘটনাটা মনে থাকবে যে এত সুন্দর করে আমাদের মিষ্টি করে ভ্যালেন্টাইন্স ডে উইশ করলো। তো যাই হোক, এখন আমরা একটু লুডো খেলি, আর কতক্ষণ খেলবো জানি না কিন্তু কিছুক্ষণ খেলা যেতেই পারে, দেখা যাক কার কেমন চাল পড়ে। নেটো, নেটোতে আমরা ঢুকলাম এখন, এখানে ঢুকে আমরা কিছু শপিং করব। রাতে যেটা স্পেশাল রান্না হবে সেটার জন্য একটু কিছু কেনাকাটা আছে, খুব সিম্পল কিছু, কারণ তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি যে এই পুরো উইকটা আমার বোন ছিল কাজিন, তাই জন্য আমরা প্রচুর পার্টি করেছি, প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়েছে, আর আমি সেই জন্য আজকে একটু হালকা হালকা খাচ্ছি কারণ কিছুদিনের মধ্যে আমার কলকাতা ট্রিপও রয়েছে, তার আগে একটু বেশ হেলদি খেয়ে থাকতে হবে। এখানে বিক্রম ঢুকে হঠাৎ করে নাচ শুরু করেছিল, আমি বলেছি একটু করো আমার ভিডিওর জন্য। এনিওয়ে যাই হোক, এখন আমরা একটু শপিং করে নিই চট করে। আজকে যেটা প্ল্যান হলো সেটা হচ্ছে পাস্তাও না চাউমিনও না, আমরা বানাবো হচ্ছে রাইস নুডলস, কারণ রাইস নুডলসটার গল্প আমি প্রচুর শুনেছি কিন্তু কখনো আমি ট্রাই করিনি। তো এটা দেখো পেলাম, তো এটা নিয়ে নিলাম। তোমরা যারা রাইস নুডলস খেতে ভালোবাসো আমাকে নিচে কমেন্ট করে জানিও, এটা কিন্তু অনেক বেশি হেলদি, গ্লুটেন ফ্রি হয় কারণ রাইস নুডলস যেহেতু রাইস থেকে তৈরি, চাল থেকে তৈরি হয় নুডলসটা, তো এটা খুবই হেলদি। তো এবার আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে চটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে নুডলসটাকে সেদ্ধ করে নেব এবং আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে রেসিপিটা একটু ডিটেলসে শেয়ার করতে। তো চলো শুরু করা যাক। প্রথমে একটু কাটিং চপিং করে নিচ্ছি, আমি একটু ভেজিটেবলস কেটে নিচ্ছি। তোমরা জানো আমি রান্নায় সবজি ব্যবহার করতে খুব ভালোবাসি, আর নুডলস বা চাউমিন যেটাই হোক না কেন তাতে ক্যাপসিকাম, টমেটোজ, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ এগুলো তো পড়েই, তো সেই জন্য আমি এগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর ওইদিকে চিকেনটা খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কারণ চিকেনটা যাওয়ার আগেই, কফি খেতে যাওয়ার আগে আমি বাইরে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো এখন ওটা একদম নর্মাল হয়ে গেছে, ওটাকে ভালো করে কেটে নেব। আর নুডলসটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জল ঝরিয়ে রেখেছি, উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আর এখন সব সবজিগুলোকে, ফ্রেশ সবজিগুলোকে সুন্দর করে কেটে নিই, তারপরে একটা নুডলস তৈরি করব। প্রথমে এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাদা তেল ব্যবহার করছি আজকে আমি, আর রেপসিড অয়েল, নতুন যে সাদা তেলটা আমি কিনেছি সেটার মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে অন্য সবজিগুলো, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এটা কিন্তু হাই ফ্লেমে হবে যেহেতু এটা নুডলস তৈরি হচ্ছে। একে একে এখানে তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, যেমন ব্রকোলি, টমেটো, গাজর, আর তার সঙ্গে লাল ক্যাপসিকাম,
পরে আমি মটরশুঁটিও দেবো, আর একটু আদা কুচিও আমি দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। আর এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে চিকেন ফাহিতার যে মিক্সটা আমি কিনেছিলাম নেটো থেকে, সেটা চিকেন ফাহিতা এক ধরনের মেক্সিকান ফুড, মেক্সিকান রেসিপি, খুব ভালো হয় খেতে, র্যাপের মধ্যে ওরা দেয়। বেসিক্যালি এটা সব রকম ড্রাই মশলার একটা মিশ্রণ, তো সেটা রেডি থাকলে যে কোনো এরকম ধরনের চাউমিনের রেসিপিতে বা নুডলসে বা অনেক সময় আমি পাস্তার রেসিপিতেও কিন্তু এটা দিয়ে থাকি। আর এইটা যদি ঘরে না থাকে, ম্যাগির মশলা থাকলে সেটাও দিতে পারো, পাস্তার মশলা থাকলে সেটা দিতে পারো, সুতরাং যে কোনো রকমের ড্রাই কোনো মশলা থাকলে সেটা আমরা এই রান্নাটায় ব্যবহার করতে পারি। আমার ঘরে ফাহিতা মিক্সটা ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। ভীষণ ভালো একটা ফ্লেভার হয় এই মশলাটাতে, আর চিকেনের এক্সট্রাক্ট থাকে বলে ফ্লেভারটা তো বুঝতেই পারছো খুবই ভালো হবে। এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, নেয়ার পর তারপরে আমি রাইস নুডলস যেটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পেলে তোমরা, রাইস নুডলসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তার পাশাপাশি করে নিচ্ছি এই ফিশের যে কোপ্তাগুলো কিনেছিলাম সেটা, এবং সেটাকে অ্যাকচুয়ালি কিছুই করতে হয় না, বেসিক্যালি এটা রেডিই থাকে। আমি এখানে ফ্রাইপ্যানের মধ্যে অল্প একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে এই মাছের কোপ্তাগুলোকে দিয়ে দিয়ে ওপরে একটু পেস্তো সস মিশিয়ে নিয়েছি। এই পেস্তো সসের রেসিপিটা আমি জানি, অন্য কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এই ফিশ কোপ্তা বা চিকেন কোপ্তা এগুলো আমি বাড়িতেও ফ্রেশ প্রিপেয়ার করি, কিন্তু আজকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, বাইরে এনজয় করেছি অনেকটা টাইম, প্রায় 8:30 সময় আজকে আমি ডিনার করতে ঢুকেছি, কারণ তার আগে আমরা একটু শপিংও করেছিলাম, গ্রোসারি শপিং, তো সেই জন্য আমার মনে হলো এটাই বেস্ট, তাই এটাকে কিনেই এনেছি। আর সঙ্গে করে নিচ্ছি দুটো ডিমের পোচ, যেটা আমি ওপরে দেব, ডেকোরেশনও হবে, প্ল্যাটারটা দেখতে খুব সুন্দর লাগবে, আর তার সঙ্গে খাবারটা প্রোটিন রিচও হবে। এইভাবে আমরা কিন্তু বাইরের খাবারকে বাড়িতেই তৈরি করে রিক্রিয়েট করতে পারি। আশা করি তোমাদের আইডিয়াটা ভালো লেগেছে। আমাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রথমে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমার কাজিন ছিল এই উইকে, অনেক দিন আমরা বাইরে খেয়েছি লাস্ট উইকে, এই জন্য একটু হেলদি খাবার খাবো ভেবেছি, কিন্তু স্পেশাল কিছু খাবো, তো এই জন্য আমাদের এই রকম প্ল্যান। টেবিলটাকে সুন্দর করে একটু সাজিয়েছি কাঠ ফুল, এবং তার সঙ্গে একটু ওয়াইন নেওয়া হয়েছে, মোমবাতিটাকে জ্বালিয়ে দিয়েছি, সুন্দর করে একটু ছোট্ট ডেকোরেশন। জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করা, এটা আমাদের খুবই পছন্দ। আর আমার তো বাড়িতে হোমমেড খাবার খেতে খুব ভালো লাগে, আমি সত্যি কথা বাইরের খাবার খুব কম পছন্দ করি, মাঝে মাঝে তো অবশ্যই খাই, কিন্তু এই উইকে অনেকবার বাইরে খাওয়া হয়ে গেছে জন্য আজকে বাড়িতেই করলাম। এবং আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের নাম পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস, বুঝতেই পারছো তোমাদের ব্লগগুলো দেখলে আশা করি একটা ভেতর থেকে পজিটিভিটির ফিল হবে, এবং আমি হয়তোবা আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সেই আনন্দটা দিতে পারবো। শেষে চাইবো তোমরা সবাই খুব ভালো থেকো, জীবনে ছোটো ছোটো মুহূর্তকে উপভোগ করো, স্বাস্থ্যের দিকে নজর দিও, খুব তাড়াতাড়ি আমার ডায়েটের ব্লগ আসছে আর আমার রেগুলার লাইফের ওপর লাইফস্টাইল ব্লগ যেটা সেটা তো থাকছেই, তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা জানাচ্ছি ডেনমার্ক অলবগ থেকে, আমি আর বিক্রম দুজনেই, টাটা।